রাজধানীর বিজয় সরণি এলাকায় একটি প্রাইভেট কারের উপর উল্টে পড়েছে বালুবাহী ট্রাক। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ভেতরে আটকা পড়েন চালক সোহেল রানা। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে বিজয় সরণির সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও ফ্লাইওভার থেকে নেমে বিজয় সরণির দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। অন্যদিকে জাহাঙ্গীর গেটের দিক থেকে আসছিল বালু ভর্তি একটি ট্রাক। বিজয় সরণির সিগন্যালে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ট্রাফিক পুলিশের ছাউনিতে। উল্টে পড়ে প্রাইভেট কারের উপর। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। এ সময় ভেতরে আটকা পড়েন প্রাইভেট কারের চালক সোহেল রানা। ভেতরে তিনি একাই ছিলেন। গাড়ির দরজা কেটে প্রায় 1 ঘন্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর হাসপাতালে পাঠানো হয় সোহেলকে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে রেকারের মাধ্যমে ট্রাকটি সরানো হয়। আমি রাস্তা পার হবো, এর মধ্যে একটা সাউন্ড হয়েছে বিকট আকারে। সাউন্ড হওয়ার পরে এখানে লক্ষ্য করে দেখতে পেলাম যে একটা প্রাইভেট কারের নিচে প্রথমে বোঝা গেছে যে ট্রাকটা পড়ছে। পরে এসে দেখি যে ট্রাকের নিচে বালু বোঝায় একটা ট্রাক, বালুর নিচে এই প্রাইভেট কারটা পড়ে আছে। মেজর ইঞ্জুরি এখন তো আমরা বলতে পারবো না, ব্লিডিং ট্লিডিং হইতেছে, এখন হাসপাতালে গেলে বোঝা যাবে কি অবস্থা। ইঞ্জুর্ড ওনার ঘাড়ের মধ্যে তো একটু রক্ত দেখেছি, কিন্তু উনি কথাবার্তা বলে, উনি আপনারাও দেখেছেন যে উনি সুন্দরভাবে কথাবার্তা বলতে পারে।